ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুজো আসন। এই যে দেখুন, এই যে আসনটা, এই আসনটা কিভাবে বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এখানে আমি মোট ঘর নিয়েছি 20টা। 20টা ঘরের মধ্যে 18টা ঘর নিয়েছি এই কালারটা, আর দুটো ঘর নিয়েছি অরেঞ্জের। ঠিক আছে, তো ধরে নিন আমরা একদম প্রথম থেকেই শুরু করছি, ঘর তোলার পর থেকেই শুরু করছি। আপনারা প্রথমে এইভাবে কাঁটায় ঘর তুলবেন, 18টা আর দুটো, এইভাবে ঘর তুলবেন। তুলে দু কাটি বানিয়ে নেবেন, অর্থাৎ উল্টো পিঠ আর সোজা পিঠ, দুটো পিঠই আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে, দুটো পিঠ বানিয়ে নেবার পর আপনারা চলে আসবেন উল্টো পিঠে, এবং উল্টো পিঠ থেকে আমরা কিভাবে ডিজাইনটা শুরু করব সেটাই আমি দেখাচ্ছি। ফার্স্ট ঘরটা তুলে নেবেন, সেকেন্ড ঘরটা উল্টো বুনবেন, এবং এটাতে সবকটা ঘর কিন্তু উল্টোই বোনা হবে, এতে কোনো সোজা বোনা হবে না। এবার এই যে 18টা ঘর আছে এই সবুজ কালারটা দিয়ে, এখান থেকে আমরা কি করব, এই একটা ঘর আমরা অরেঞ্জ বুনে নেব। একটা ঘর অরেঞ্জ বুনে নিলাম, অর্থাৎ আমাদের কাঁটায় অরেঞ্জের ঘর হয়ে গেল 3টে। ঠিক আছে, 3টে অরেঞ্জের ঘর হলো। এবার বাকি ঘরগুলো আমি যেমন সবুজ দিয়ে বোনার, তেমন এই কুচি কলা পাতা কালারটা দিয়েই আমরা বুনছি। এবং উল্টো বুনব। এই পুজো আসনে আমাদের কোনো সোজা বোনা হবে না, সোজা পিঠেও উল্টো, উল্টো পিঠেও উল্টো বোনাই হবে। দেখুন, লাস্টের এই যে দুটো ঘর, এই দুটো ঘর আমরা বুনলাম না, কাঁটায় না বুনেই রেখে দিলাম। দিয়ে আমি উলটাকে ঘুরিয়ে নিলাম। এইবার কি করব, এটা আমরা চলে এসেছি সোজা পিঠে, এই কাঁটায় যেমন দুটো ঘর আছে তেমনই থাকবে। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, এরপর এই কাঁটাতে যে ঘরটা এই কচি কলা পাতা সবুজ আছে সেটা কচি কলা পাতাই হবে, আর যেটা অরেঞ্জ আছে সেটা অরেঞ্জই হবে। এবং এই পুজো আসনে আর কোনো ঘর বাড়ানো হবে না, অর্থাৎ 20টা ঘর নিয়ে শুরু করেছি, 20টা ঘর নিয়েই আমরা এই পুজো আসনটা বোনা কমপ্লিট করব। দেখুন, সবুজটা বোনা হয়ে গেল, উলটাকে পিছন দিকে নিয়ে নিলাম। এবার অরেঞ্জ উলটাকে এইভাবে ক্রস করে নেব, নিয়ে এই 3টে ঘর আমরা অরেঞ্জ দিয়ে বুনে নিলাম, আমাদের হয়ে গেল। আবার আমরা চলে এলাম উল্টো দিকে, এখানে আবার এদিকে একটা ঘর বাড়াতে হবে, অরেঞ্জ কালার হয়ে যাবে। 3টে আছে অরেঞ্জ, 3টে তো অরেঞ্জ হলোই, এই সবুজ থেকে আর একটা ঘর বাড়াবো, বাড়িয়ে অরেঞ্জ করে নেবো। এইভাবে এখানে আমরা মোট 6টা ঘর বাড়াবো, অর্থাৎ এই দুটো ছাড়াও আমরা এখানে 6টা ঘর বাড়াবো। অলরেডি আমি দুটো ঘর বাড়িয়ে নিয়েছি, এখনও 4টে ঘর এইভাবে বাড়ানো হবে, অর্থাৎ অরেঞ্জ দিয়ে আমাদের ঘরের সংখ্যা হয়ে যাবে মোট 8টা ঘর। দুটো এটা রয়েইছে, আর 6টা ঘর বাড়াবো, অর্থাৎ অরেঞ্জ দিয়ে আমার হয়ে যাবে মোট 8টা ঘর। আর এদিকে আমরা সবসময় সবুজ ঘর দুটো করে কাঁটায় না বুনে ছাড়তে থাকব।
দেখুন আরো দুটো ঘর আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ আগের বারে ছেড়েছিলাম দুটো, এবারে ছাড়লাম দুটো, চারটে ঘর ছাড়া হয়ে গেল। সোজা পিঠটা খুবই সহজ, এইভাবে আমরা কিন্তু করতে থাকবো। অরেঞ্জ দিয়ে অরেঞ্জ ঘরটা বুনে নেব। এখন আমার অরেঞ্জ ঘর সংখ্যা চারটে, এটা হবে আটটা। তো আবার চলে এলাম আমরা উল্টো পিঠে, একইভাবে এখানে আপনারা সবুজ ঘর থেকে একটা একটা করে অরেঞ্জ ঘর করে নেবেন, আর এদিকে দুটো 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 করে ছাড়তে থাকবেন। আমি কিন্তু পুরোটা করে নিচ্ছি, অর্থাৎ আমাদের এই যে ঘরগুলো যে বাড়াতে হচ্ছে এগুলো আমি করে নিই, নিয়ে আমি দেখাচ্ছি ঠিক কেমন হবে। দেখুন এখানেও একটা ঘর আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, এবার বাকিটা যেমন সবুজ দিয়ে বোনার, সবুজ দিয়ে বুনে দুটো ঘর আমি আবার পিছন দিকে ছেড়ে দেব। তার মানে কাঁটায় আমার ঘর ছাড়া হয়ে গেল ছটা, 2, 4, 6টা ঘর ছাড়া হয়ে গেল। এইভাবে আমি বাকি ঘরগুলো করে নিয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে আমরা আবার কিভাবে বাকিটা ডিজাইনটা কমপ্লিট করব। দেখুন আমাদের এখানে অরেঞ্জ ঘর হয়ে গেছে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা ঘর আমাদের করা বাকি আছে। আমরা করে নিই, দেখুন এখানে আমরা ঘর যে ছেড়েছি ছাড়তে ছাড়তে, এখানে আর তিনটে ঘর আছে, তিনটে ঘরের মধ্যে একটা ঘর আমরা অরেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এখানে আমরা কটা ঘর ছেড়েছি, 2, 4, 6, 8, 10, 12, আমরা এখানে 12টা ঘর ছেড়েছি, 8টা ঘর অরেঞ্জ হয়ে গেল। এখানে আমরা আর কোনো সবুজ ঘর বুনবো না, 8টা ঘর অরেঞ্জটাকে আমি আবার সামনে দিকে চলে এসেছি, সামনে দিকেও আমরা এই সামনের পিঠেও অরেঞ্জটাই শুধু বুনছি। সবুজ ঘর ছাড়তে ছাড়তে 12টা ঘর হয়ে গেছে। হয়ে গেল, আমরা এই শুধু অরেঞ্জ ঘরটাকেই কিন্তু বুনে নিলাম, ঠিক আছে, অরেঞ্জ যেটা 8টা ঘর এটাই বুনে নিলাম। এবার আমরা কি করব, এখানে আমরা ছাড়তে ছাড়তে 12টা ঘর আমাদের এখানে ছাড়া হয়ে গেছে, এখানে আছে 8টা ঘর, অর্থাৎ আমাদের কাঁটায় মোট 20টা ঘরই এখন আছে। আমরা এবার এই কাঁটায় করব কি, যে ঘরটা যে কালারের উল দিয়ে আছে সেই ঘরটা সেই কালারের উল দিয়ে সবকটা ঘরই আমরা বুনে একটা কাঁটায় করে নেব। ফার্স্ট ঘরটা সবসময় তুলে নেবেন, আটটা অরেঞ্জ ঘর বুনে নিলাম, এইবার 12টা সবুজ ঘরও একসাথে বুনে নিচ্ছি, এবং এটা উল্টো পিঠেও বুনবো আবার সোজা পিঠেও বুনবো। হয়ে গেল, আমরা চলে এলাম সোজা পিঠে, সোজা পিঠেও আমরা যে কালারের উল দিয়ে যে ঘরটা আছে সেই কালারের উল দিয়েই আমরা সেই ঘরটা বুনে নেব। সবুজটা বুনে নিলাম,
এবার 8টা অরেঞ্জ বুনে নেব। আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা যেরকম এখানে 6টা ঘর বাড়িয়েছিলাম তেমন এখান থেকে 6টা ঘর আমরা আবার কমিয়ে দেব। কমিয়ে দেব বলতে এই অরেঞ্জ যে 6টা ঘর আমরা সবুজ ঘর থেকেই তো নিয়ে অরেঞ্জ ঘর করেছিলাম, তেমন এইখানে আবার এই 6টা অরেঞ্জ ঘর আবার সবুজ ঘরে ফিরিয়ে আনবো। এটাতেই আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন 7টা ঘর বুনলাম, এবার এই যে একটা অরেঞ্জ ঘর এটাকে আমরা করে নেব সবুজ। সবুজ করলাম, এবার বাকি ঘরগুলো যেমন সবুজ আছে বুনছি। দেখুন লাস্টের দুটো ঘর আবার না বুনে আমরা ছেড়ে দিলাম। এইভাবেই আমাদের পুরোটা করতে হবে। খুব সহজ ডিজাইন, আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, তারপর পুরোটা করে নিয়ে আমি দেখাবো। দেখুন এখানে আমার কটা রইলো, 1 2 3 4 5 6 7টা, 7টা আছে। তো এবারে আমি আবার একটা কমিয়ে সবুজ করে নেব। ফার্স্ট ঘরটা সবসময় তুলে নেবেন। ছটা ঘর বুনলাম, এই যে একটা অরেঞ্জ এটাকে আমরা করে নেব সবুজ। হলো, এইভাবে সবুজ ঘরগুলো বুনবো এবং লাস্টের দুটো ঘর আবার আমরা ছেড়ে দেব। এই দেখুন এদিকে ঘর কমতে থাকবে, এদিকেও ঘর এইভাবে আমরা ছাড়তে থাকবো। ঠিক আছে, এদিকে একটা ঘর প্রথমে কমেছিল, আমরা দুটো ঘর ছেড়ে দিলাম। দ্বিতীয় ঘর এখানে কমালাম, এখানেও দুটো ঘর ছেড়ে দিলাম। এইভাবে আমরা 6টা ঘর এখানে কমাতে থাকব আর এখানেও দুটো দুটো করে ঘর ছাড়তে থাকবো। এইভাবে আমি করে নিয়ে বাকিটা আমি দেখাচ্ছি, বাকিটা কিরকম হলো কি করব। এই দেখুন আমরা ঘর কমাতে কমাতে আমাদের আর 3টে ঘর বাকি আছে, আর এখানে 2 4 6 8 10 12, 12টা আমাদের ছাড়া হবে। আমাদের অলরেডি 10টা ছাড়া হয়ে গেছে, এখানে দুটো ছাড়বো, 12টা ছাড়া হয়ে যাবে। এই ঘরটা সবুজ করে দিলাম, ঠিক আছে। আমাদের এখানে 2 4 6 8 10 12টা ঘর ছাড়া হয়ে গেল, আর এদিকে আমাদের দুটো ঘর হয়ে গেল। অরেঞ্জটা অরেঞ্জ দিয়ে বুনে নিলাম, আমাদের হয়ে গেল। আমরা চলে এলাম পিছন দিকে, অর্থাৎ পিছন পিঠে। দেখুন
আমরা যেভাবে ঠিক শুরু করেছিলাম সেইভাবেই কিন্তু আমরা আবার এখানে 18টা ঘর সবুজ দিয়ে আর দুটো ঘর অরেঞ্জ দিয়ে আমরা আবার একইভাবে ফিরে এসেছি। এবার আমরা কি করব, এই যে ঘরগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম এই ঘরগুলোকে আমরা সব বুনে নেব, এই ঘরটাও আমরা বুনে নেব। আগের বারে যেরকম করেছি সেরকমই এবারেও একইভাবে বুনে নেব। এবং এইখানে দেখুন এই প্রথম ঘরটা সব সময় কিন্তু এইভাবে তুলে নেবেন, বুনবেন না, কারণ এই দেখুন এই যে এত সুন্দর জিনিসটা পড়ছে এটা না হলে কিন্তু পড়বে না। সেকেন্ড ঘরটা আমরা অরেঞ্জ দিয়ে বুনে নিলাম। এবার সবকটা ঘর অর্থাৎ এই 18টা ঘরই আমি সবুজ দিয়ে বুনে নেব। দেখুন আমরা সব ঘরগুলোই বুনে নিলাম, উল্টো পিঠেও বুনে নিয়েছি, এবার আমরা সোজা পিঠেও সব ঘরগুলো বুনে নেব। তাহলে আমরা ঠিক যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই এখানে আমরা এসে পৌঁছে গেলাম। অর্থাৎ প্রথমে শুরু করেছিলাম 18টা ঘর সবুজ আর দুটো ঘর অরেঞ্জ, এখন আমরা কিন্তু সেই একইভাবে 18টা ঘর সবুজ আর দুটো ঘর অরেঞ্জে আমরা পৌঁছে গেলাম। তার মাঝখানে আমরা কি করলাম, 6টা ঘর একবার বাড়িয়ে অরেঞ্জ করলাম, আবার 6টা ঘর একবার বাড়িয়ে সবুজ করলাম। আমাদের কিন্তু দেখুন একটা পাতা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা আবার একইভাবে শুরু করব, যেভাবে প্রথম শুরু করেছিলাম সেইভাবেই শুরু করব। অর্থাৎ কি, দুটো ঘর বুনে নিলাম, এবার সবুজ থেকে একটা আমরা অরেঞ্জ বুনে নিলাম, বাকি সবুজ বুনবো আর লাস্টের দুটো সবুজ আমরা না বুনে ছেড়ে দেবো। অর্থাৎ প্রথম যেভাবে আমরা শুরু করেছিলাম সেইভাবেই আবার আমরা করতে শুরু করে দিলাম। দুটো ঘর ছেড়ে দিলাম, এবার বাকিটা আপনারা জানেন কি করতে হবে, আমি বাকিটা পুরোটা করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন আসনটা আমার বোনা কমপ্লিট হয়ে গেল। আসনটা বোনার পর এই রকম দেখতে লাগছে আসনটাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।